بسم الله الرحمن الرحيم السلام عليكم সানি নিবেদিত শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার মুক্তিযোদ্ধা সুপারমার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল 01819330853আমার নবী শুধু মক্কার নবী নন, শুধু মদিনার নবী নন, শুধু ভারতের নবী নন, শুধু বাংলাদেশের নবী নন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতর বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন না ভাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলবেন না, আলহামদুলিল্লাহ বলবেন না, আলামিন। সমস্ত বিশ্বের জন্য, সমস্ত গ্রহের জন্য, এই জমিনের মধ্যে যত গ্রহ আছে, উপরে যত গ্রহ আছে, জমিনের মধ্যে যত গ্রহ আছে, সমস্ত গ্রহের জন্য রহমত বানায়া আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না, কত বড় পয়গাম, যার জন্য কোন ভূখণ্ড সীমিত নয়। 1500 বছর আল্লাহ রাব্বুল আলামিন, 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জমিনের মধ্যে প্রেরণ করলেন, এখনো পর্যন্ত সেই নবীর নবুয়ত চলে, কিয়ামত পর্যন্ত চলবে। বর্তমানে যত কোটি কোটি মুসলমান আছে, সামনে যত মুসলমান আসবে, কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, সবাই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আমরা সেই নবীর উম্মত। আমার ভাইয়েরা, আমি সেই কথাটি শুধু আপনাদেরকে বুঝাইয়া দেব, এই কথার হাদিস রসুলের কোটি কোটি হাদিসের মধ্যে একটি হাদিসে রসুল পাকিস্তান বলছেন, লাইসা মিন শাইইন ইল্লা ইয়ারিফু আন্নি রাসূলুল্লাহ গায়রু কাফারাতিল জিন্নি ওয়াল ইনস। নবীজি বলেন, সারা দুনিয়ার মধ্যে যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টি আমি নবীকে চিনি, নবীকে মানে, নবীকে জানে। দুষ্ট যারা জিন আছে, বেয়াদব যারা মানুষ আছে, মানুষের মধ্যে কিছু বেয়াদব আছে, বাতিল ফেরকাস নবীর সমালোচনা করে, নবীর ভালোবাসার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর নবীর বিরুদ্ধে কিছু দুষ্ট জিন ছাড়া, কিছু মানুষ ছাড়া, নবীজি বলছেন পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই, আকাশেও নাই, জমিনেও নাই, চন্দ্রেও নাই, সূর্যেও নাই, সমুদ্রের ভিতরেও নাই, গহীন জঙ্গলের ভিতরেও নাই, প্রাণীদের ভিতরেও নাই, জড় পদার্থের ভিতরেও নাই, সমস্ত সৃষ্টি আমি নবীকে চিনে। সবাই সেই একটি আকাশ, আকাশে আমার নবীর নবুয়ত চলে, রিসালাত চলে, ক্ষমতা চলে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন প্রেসিডেন্ট বলেন, আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার, জাপানের প্রেসিডেন্ট, এই রাখাইনের সূচি মানুষকে হত্যা করে, তাদের ক্ষমতা জমিনের মধ্যে চলতে পারে, আকাশের মধ্যে কোন ক্ষমতা চলবে না, সমুদ্রের মধ্যে কোন ক্ষমতা চলবে না। এই কুমিল্লার মধ্যে যদি চিড়িয়াখানা থাকে, চিড়িয়াখানা আছে না, চট্টগ্রামের চিড়িয়াখানা,
সেখানে বাকির ভাল্লুকের হিংস্র প্রাণীর খাঁচাস আমেরিকার বুশ টনি মিলিয়ার অথবা বারাক ওবামা বলেন যে কোনো প্রেসিডেন্ট কি সূচিকে পৃথিবীর মুসলমানদেরকে যারা মারে ক্ষমতা দেখায় তাদেরকে যদি বাগের কাছার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় আর যদি পরীক্ষা করা হয় বাগের ক্ষমতা বেশি না বুশের ক্ষমতা বেশি বাঘ সালাম করবে কদম বুসি করবে নাকি কদম বুসি করবে বাঘ তো বলবে শালার বেটার অনেকদিন পরে পাইছি ব্রেকফাস্ট করি সকালের নাস্তা সকালের নাস্তা আমার ভাইরা জন্তু জানোয়ারের সামনে পৃথিবীর মানুষের ক্ষমতা চলে না কিন্তু আল্লাহর নবীর ক্ষমতা নবীর নবুয়ত নবীর রিসালত এত বড় পয়গাম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কপালে জড়িয়ে দিয়েছেন আমার নবীর ক্ষমতা বাগের সামনেও চলে হিংস্র প্রাণীদের সামনেও চলে জমিনের মধ্যে চলে সূর্যের মধ্যে চলে আকাশেতেও চলে জমিনেতেও চলে এই ক্ষমতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমরা খুশি না বেজার নবীর এত ক্ষমতা কেন কেউ যদি সহ্য করতে না পারে করার কিছু নাই ক্ষমতা খেয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন কিতাবের ভিতরে আসমান এবং জমিন তর্ক হয়েছে আসমানের সাথে জমিনের কি হয়েছে তর্ক হয়েছে আসমান দাবি করলো আমি সেরা জমিন দাবি করলো আমি সেরা মুনাজারা হয়েছে টর্চারিং হয়েছে আসমান যুক্তি দিয়ে বলেন যেহেতু আমি উপরে থাকি জমিন থাকো নিচে যেই জিনিস উপরে থাকে সেই জিনিসের দাম বেশি জমিন রে তোমার চাইতে আমার ক্ষমতা বেশি আমার সম্মান বেশি জমিন বলতেছে খবরদার তুমি উপরে থাকলে কি হবে আমি জমিনের মধ্যে সমুদ্র আছে পাহাড় আছে পর্বত আছে কত রকমের স্বর্ণের কণি আছে রূপার কণি আছে স্বর্ণের কণি বলেন রূপার কণি বলেন আকাশের মধ্যে কোনো স্বর্ণ নাই রূপাও নাই সুতরাং হে আসমান হে আকাশ তোমার চাইতে আমার দাম বেশি জমিন এই দাবি কর আসমান বলল তোমার মধ্যে এই সব থাকতে পারে স্বর্ণ রূপ হীরা মুক্তা এই সব থাকতে পারে আমার মধ্যে চন্দ্র আছে সূর্য আছে চন্দ্র যদি না থাকে সূর্য যদি না থাকে মানুষ দিনের বেলাও কাজ করতে পারবে না রাতেও দেখবে না সুতরাং জমিন আমার মধ্যে দিনের জন্য একটা লাইট আছে রাতের জন্য আর একটা লাইট আছে তোমার মধ্যে এই লাইটগুলো নাই জমিন বলতে লাগলো আসমান তোমার মধ্যে চন্দ্র থাকতে পারে সূর্য থাকতে পারে যে চন্দ্রের কথা বলতেছো যে সূর্যের কথা বলতেছো ওই সূর্য রাতের মধ্যে আলো দিতে পারে না চন্দ্র দিনের মধ্যে আলো দিতে পারে না চন্দ্রের মধ্যে কলঙ্ক আছে দাগ আছে আর আমার জমিনের মধ্যে এমন একজন সূর্য আছে যেই সূর্য সৃষ্টি না হলে পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমান সাত জমিন তৈরি করতেন না বলুন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সেই সূর্য নবুয়তের সূর্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীকে যদি আল্লাহ সৃষ্টি না করতেন ওই আকাশ ওই জমিন আদম আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম পৃথিবীর কোন পয়গাম্বর কোন সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করতেন না জোরে বলেন সুবহানাল্লাহ আসমান হেরে গেল জমিন জিতে গেল আসমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কান্নাকাটি করতে লাগলো রাব্বুল আলামিন যেই নবীকে সৃষ্টি না করলে আমি আসমান হতাম না জমিন হতাম না কিছু হতো না সৃষ্টি হতো না সেই নবীকে আসমানে আসার ব্যবস্থা গ্রহণ করা হোক মেরাজ আসমানে আসা আসমানে মেহমান বানায় নিয়ে আসা হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আসমান ফরিয়াদ করলো
অ্যাপ্লিকেশন করলো আল্লাহ রাব্বুল আলামিন আকাশের আসমানের ফরিয়াদ কবুল করলেন এই জন্য জমিনের মধ্যে নবীর মিরাজ হয়েছে টোটাল মিরাজ 34 বার 33 বার মিরাজ হয়েছে জমিনের উপরে আর একবার মিরাজ হয়েছে আসমানের উপরে জোরে বলেন সুবহানাল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সেই বিশ্বনবী পুরো বিশ্বে তার ক্ষমতা চলে আকাশ অহংকার করে জমিন অহংকার করে আমাদের নবীকে নিয়া সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন না আর এক শ্রেণীর বিয়াদবরা বলে নবী যে আমাদের মতো দোষী বলে মানুষ নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা শুধু তাই কিতাবের মধ্যে আছে মিশকাত শরীফ 528 পৃষ্ঠা মদিনার মধ্যে অনেক দিন পর্যন্ত বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো দেখা নাই এখন বলেন ভাই বৃষ্টি যদি না হয় তাহলে মানুষ তো শ্বাসবাস করতে পারবে একটু কথা বলেন শ্বাসবাস করতে পারবে শ্বাসবাস যদি করতে না পারে মানুষ মারা যাবে দুনিয়ার অস্তিত্ব টিকে থাকতে পারবে না এই জন্য কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে বান্দাদের জন্য রিজিকের ব্যবস্থা গ্রহণ করে থাকে ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাত থামারাতি রিজকান লাকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আকাশ থেকে আমি রাশি রাশি বৃষ্টির ফোঁটা নাজিল করে সেই বৃষ্টির ফোঁটা থেকে আমার বান্দা বান্দীদের জন্য রিজিকের ব্যবস্থা গ্রহণ করে থাকি রিজিক কে দেন একটু বলেন রিজিক কে দেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মাধ্যমে রিজিক দেন মদিনা শরীফে অনেক দিন বৃষ্টি হচ্ছে না শুক্রবার জুমার দিন নবীজি খুতবা দেওয়ার জন্য মসজিদে নবীর মধ্যে দাঁড়ায় গেছে নবীজি নিজে খুতবা দিবেন একজন গ্রাম্য নবীর সাহাবি তিনি দাঁড়ায় বলছেন ইয়া রাসূলুল্লাহ খুতবা দেওয়ার আগে আপনার সাথে সামান্য কথা খুতবা একটু পড়ে দেন বলছে কি কথা বলছে ইয়া রাসূলুল্লাহ এই মদিনা শরীফের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত বৃষ্টি না হওয়ার কারণে মানুষ মারা যাবে এই উপক্রম হয়েছে এখন আপনি আজকে এই মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হওয়ার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু প্রার্থনা করে বৃষ্টির জন্য একটু প্রার্থনা করে আমার ভাইরা নবীর দোয়া আমার নবীর দোয়া 100% কবুল ঠিক কিনা ঠিক আর একটু জোরে বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বৃষ্টির জন্য খুতবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ এই মদিনা শরীফের জন্য একটু বৃষ্টি নাজিল করে দেন আমার সুন্নি ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ালেন নামাজ পড়ানোর পরে বৃষ্টি নাজিল হয়ে গেল চতুর্পাশে বৃষ্টি পড়তেছে শুক্রবার জুমার দিন বৃষ্টি আরম্ভ হয়েছে শনিবার সারা দিন সারা রাত বৃষ্টি হয়েছে রবিবার বৃষ্টি হয়েছে সোমবার বৃষ্টি হয়েছে মঙ্গলবার সারা দিন সারা রাত বুধবার সারা দিন সারা রাত বৃহস্পতিবার সারা দিন সারা রাত এরপরে শুক্রবার সারা দিন সারা রাত বৃষ্টি পড়তেছে জোরে বলেন সুবহানাল্লাহ এক সপ্তাহ বৃষ্টি পড়তেছে এখন এমন ভাবে বৃষ্টি শুরু হয়েছে চতুর্পাশে বন্যার অবস্থা হয়েছে বন্যা শুরু হবে গরু ছাগল মারা যাবে চতুর্পাশে বন্যা হচ্ছে সাহাবী আবার দাঁড়ায় গেলেন নবীজি খুতবা দেওয়ার সময় যেই সাহাবী গত শুক্রবারে বৃষ্টি বন্ধের জন্য নবীর কাছে প্রার্থনা করেছেন ওই সাহাবী আজকে দাঁড়ায় গেছেন ইয়া রাসূলুল্লাহ
আজকে আপনার জন্য আরেকটু কথা বলছি। কি কথা? প্রাণের সাহাবি নবী বলছেন যে আজকে সাহেব বলছেন ইয়া রাসূলুল্লাহ গত শুক্রবার বৃষ্টির জন্য আপনি দোয়া করেছিলেন, এমন বৃষ্টি বর্ষতেছে মদিনা শরীফের মধ্যে, ঘরের দেওয়ালগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, ঘরের দেওয়াল ভাঙছে, এখন এমন পশু গরু ছাগল মারা যাওয়ার উপক্রম হয়েছে। আজকে প্রার্থনা করেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই মদিনা শরীফের জন্য আর বৃষ্টির দরকার নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আপনি দোয়া করুন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে মুনাজাত করলেন রব্বুল আলামিন, এক সপ্তাহ পর্যন্ত মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, বন্যার উপক্রম হয়েছে, আর বৃষ্টির প্রয়োজন নাই। একটু হাত উঁচু করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাইয়েরা নবীজি হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে মোটে দেরি হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি বন্ধের জন্য দোয়া করার সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বন্ধ হয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, আর একটু জোরে সাইয়্যিদিনা। আপনাদের সমস্যা হচ্ছে ভাই, আমরা লম্বা কথা বলবো না ইনশাআল্লাহ, তাবরুক রেডি আছে? আমিন বলেন, আমিন বলেন, আর একটু জোরে বলেন, আরো জোরে, এমন জোরে বলবেন যারা বাড়িতে বসে বসে ক্রিকেট খেলা দেখছে তাদের পাওয়ারের চাইতে মুসলমানদের পাওয়ার বেশি, ঠিক কিনা? ঠিক কিনা? আরেকটু আওয়াজ দেন, ঠিক কিনা? এই জন্য মহাব্বত দিয়ে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, সৃষ্টি কুলের সবাই বলে আজকে মোদের উশির দিন, এ দাঁড়াতে তশরিফ আনলেন রহমাতান লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, সব সমুদ্র তের নদী পারি যেটি পারলাম নাম, সে কারণে নূর নবীজির জিয়ারত নসিব হলো না, আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার সুন্নি ভাইরা, নবী আমার এমন নবী যেই নবীর কথা সুদূর 500 বছর দূরত্বের রাস্তা যেখানে বিজ্ঞানী কিয়ামত পর্যন্ত পৌঁছতে পারবে না, রকেট যাইতে পারবে না, হেলিকপ্টার যাইতে পারবে না প্রথম আসমান পর্যন্ত, ঠিক কিনা? জোরে বলেন, সেই প্রথম আসমান শুধু নয়, নবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত চলে, এই ক্ষমতা কে দিয়েছে? আর একটু চিল্লায় বলে আমার ভাইয়েরা, আবু জেহেল নবীর দুশমন, ঠিক না? একটু আওয়াজ দেন, সাউন্ড একটু ভলিউম একটু বাড়াই দেন, নবীর দুশমন
আবু জেহেল বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বাস্তব নবী হন দেখেন দেখেন বাস্তব যদি নবী হন সুদূর আকাশের মধ্যে বিরাট চন্দ্র দেখা যায় সেই বিরাট চন্দ্রের মধ্যে আপনি ক্ষমতা দেখাইতে পারবেন কিনা আকাশের ওই চন্দ্র আপনি কি দিকন্ডিত করতে পারবেন কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের চন্দ্রের দিকে আঙ্গুল মুবারক ইশারা করেছেন সামান্য একটু ইশারা করেছেন ইশারা করতে দেরি আকাশের চন্দ্রটা দিকন্ডিত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ হেদায়েত কবল থাকতে হয় আবু জেহেল বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পর্যন্ত মনে করেছিলাম আপনি ছোট কাটো জাদুকর আজকে বুঝতে পারলাম আপনি অনেক বড় জাদুকর জোরে বলেন নাউজুবিল্লাহ হেদায়েত কপালে থাকা লাগে যেই নবীর ইসলাম সারা পৃথিবীর অন্ধের অন্ধে পৌঁছে গেছে আস মানুষ কালেমা গত পরশুর সংবাদ একজন বিজ্ঞানী ইসলামের বিরুদ্ধে লিখতে গিয়া নিজের ভুল ধরা পড়েছে সে পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আকাশে নবীর ক্ষমতা চলে ঠিক কিনা মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা লিল আলামিন সমস্ত বিশ্বের জন্য নবীকে প্রেরণ করা হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত বিশ্বের লিল আলামিন বিশ্ব আমার নবীর ক্ষমতা বিশ্বময় চলে জোরে বলেন সুবহানাল্লাহ এবার আকাশ থেকে একটু জমিনে নামেন এতক্ষণ আমরা আকাশে ছিলাম সুবহানাল্লাহ বলবেন না জমিনের মধ্যে নামেন জমিনের মধ্যে যত উদ্ভিদ আছে গাছ তরুলতা বৃক্ষ সবাই নবীর নবুয়ত মানে সুবহানাল্লাহ বলবেন না মদিনার একজন গ্রাম্য ব্যক্তি গ্রাম থেকে এসেছে সে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসার আগে আমি আপনার প্রতি ইসলাম কবুল করে এসেছি সুবহানাল্লাহ আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ আমি ইসলাম কবুল করেছি কিন্তু আমার মন চাই আপনার একটা মুজিজা দেখার জন্য আপনি নবীর একটা মুজিজা আমি দেখতে চাই নবীজি বলছেন আমার সাহাবী তুমি কোন মুজিজা দেখতে চাও তিনি বলছেন গ্রাম থেকে যিনি এসেছেন ইয়া রাসূলুল্লাহ আমি একটি মুজিজা দেখতে চাই ওই যে দূরে একটা গাছ দেখা যায় একটা গাছ বৃক্ষ দেখা যায় সেই বৃক্ষ যদি আপনি ডাক দেন আপনার সামনে যদি হাজির করতে পারেন আমার মনটা ঠান্ডা হয়ে যাবে আপনি একটু যদি ডাক দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি কেন ডাকব তুমি যাও ওই গাছকে বলো যে দ্বীনের পয়গাম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা আমরা যদি কেউ বলি যে অনেক পাওয়ারফুল ব্যক্তি সমাজের মধ্যে আছে না আছে কিনা জোরে বলেন যদি বলে যে আমার এই গাছকে বলো আমি ডাকতেছি তখন গাছ কি আসবে ভাই আসবে গাছ বৃক্ষ তরুলতা এগুলো আমাদের কথা শুনতে পায় না নবীজি বলছেন তুমি গাছকে বলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাকতেছে ওই গ্রাম থেকে যিনি এসেছেন বেদুইন লোকটা গাছের সামনে হাজির হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়েছেন মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে ডাকতেছে। এই কথা শোনার পরে আস্তা গাছটা একবার সামনের দিকে আর একবার পিছনের দিকে, একবার ডানের দিকে আর একবার বামের দিকে, চতুর্পাশে চারবার নড়াচড়া করার পরে মানুষের মতো করে হেঁটে হেঁটে আল্লাহর নবীর কদম মোবারক পর্যন্ত এসে নবীজিকে একটা সিজদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা দেওয়ার পর গাছ নবী সাল্লাম গাছকে জিজ্ঞেস করলেন, বিমা তাশহাদিন ইয়া শাজারা, ও গাছ তুমি কার সাক্ষ্য দাও? গাছ বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি হতেছেন পৃথিবীর শ্রেষ্ঠ পয়গাম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। গাছ নবুয়তের সাক্ষ্য দিল, লোকটা আশ্চর্য হয়ে গেল। নবীজি বলছেন, তুমি কি আর কিছু দেখতে চাও? তিনি বলছেন, হুজুর যেই এলাকা থেকে যে স্থান থেকে গাছটি আপনার সামনে উপস্থিত হয়েছে মানুষের মতো করে হেঁটে হেঁটে, আপনি একটু বলুন যাতে এই গাছটিকে আবার ওই জায়গায় গিয়ে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, গাছ তুমি আগের জায়গায় পৌঁছে যাও, সেখানে চলে যাও। গাছটি আস্তা মানুষের মতো করে হাঁটলো, হেঁটে হেঁটে গিয়া যে জায়গার মধ্যে গাছের পূর্ব অবস্থান ছিল ওই জায়গার মধ্যে গাছটা দাঁড়ায় গেছে। আমার ভাইরা, এটা দিয়ে প্রমাণ হয় শুধু মানুষ নয়, শুধু ওই আসমান নয়, শুধু চন্দ্র নয়, সূর্য নয়, শুধু তারকা নয়, এই দুনিয়ার যত বৃক্ষরাজি আছে সমস্ত বৃক্ষরাজি পর্যন্ত আমার নবীকে চিনতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বিশ্ব নবী, সমস্ত জাহানের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের ছেলে যিনি পরে ইসলাম কবুল করেছেন হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু, আবু জেহেলের ছেলে যিনি বদরের জিহাদের পরে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? পড়েছে লা ইলাহা, একটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এটা আমাদের কালেমার মেইন ভিত্তি, তাওহীদ রিসালাতের মেইন ভিত্তি। একটিবার যদি কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটিবার যদি এই তাওহীদের ভিত্তি রিসালাতের ভিত্তি কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবে। আরো জোরে বলেন, শুধু মুখে বললে হবে, অন্তরে পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, হযরত ইকরামা ইসলাম কবুল করার আগে আল্লাহর নবীর সামনে হাজির হলো। হাজির হওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি যদি সত্য প্রকারের সত্য নবী হন আপনার কাছে একটা মুজিজা দেখতে চাই। তখনও হযরত ইকরামা ইসলাম কবুল করেন নাই। নবীজি বলছেন, তুমি কি মুজিজা দেখতে চাও? তিনি বলছেন হযরত ইকরামা, তিনি বলছেন আবু জাহেলের সন্তান, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে সামনে পুকুর দেখা যায়, পুকুরের অপারে কিছু পাথর দেখা যায়, সে পাথরকে আপনি যদি ডাক দেন, পাথর যদি পানির উপরে পুকুর উপরে পুষ্করের উপরে হেঁটে হেঁটে আপনার সামনে উপস্থিত হয়ে যায়, আমি পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাথর যদি পানির উপরে হাঁটে আর যদি আপনাকে সাক্ষ্য দেয়, আমি অবশ্যই আপনার সেই কালিমার দাওয়াত, ইসলামের দাওয়াত কবুল করব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তা পাথরের দিকে ইশারা করলেন, পাথর আপন স্থান থেকে নড়েচড়ে পুকুরের উপরে পুষ্করের উপরে মানুষের মতো করে হেঁটে হেঁটে আল্লাহর নবী পর্যন্ত হাজির হয়েছেন। হাজির হওয়ার পরে সাক্ষ্য দিয়েছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইলাহা।
আর একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, পাথর পর্যন্ত আমার নবীর নবুয়ত, নবীর রিসালত স্বীকৃতি দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু পাথর নয়, আমার সুন্নি ভাইরা, কুকুর পর্যন্ত নবীকে চিনতে পারে। কুকুর যেটাকে ইংরেজিতে কি বলেন? ডগ। সবাই বলেন কি বলে? ডগ। কুকুর পর্যন্ত নবীর রিসালত মানে। একজন ইহুদি মদিনার মধ্যে, একজন ইহুদি, সে একটা কুকুর লালন পালন করত। কি লালন পালন করত? কুকুর। তার উদ্দেশ্য ছিল এই কুকুরকে মোটা সোটা করব, বড় করব। বড় হবে কুকুর, যদি বড় হয়ে যায়, মোটা সোটা হয়ে যায়, দ্বীনের পয়গম্বরকে আমার বাড়িতে দাওয়াত করব, যদি আমার বাড়িতে আসে এই কুকুরকে উস্কাইয়া দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য। আপনারা কিন্তু নাউজুবিল্লাহ বলতে পারেন নাই। উদ্দেশ্য খারাপ ছিল। কুকুরকে অনেক দিন পর্যন্ত খাওয়ালো দাওয়ালো, মোটা সোটা করলো, হৃষ্টপুষ্ট করলো। কুকুর মোটা হয়েছে, বড় হয়েছে। এই ইহুদি খারাপ উদ্দেশ্য নিয়ে নবীকে দাওয়াত করতে নবীর বাড়ি চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আপনার দাওয়াত। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ইহুদির দাওয়াত কবুল করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত, ওই ইহুদির দাওয়াত কবুল করলেন, তার বাড়ি চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি গিয়ে আরাম করতে লাগলেন, এক জায়গায় বসলেন। ইহুদি কুকুর কি ইশারা করলো? কুকুর দৌড়ে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য সামনে গেল। নবীজির চেহারা দেখার পরে কুকুর তার লেজটা নড়াচড়া করে মাটির দিকে ইশারা করে কি যেন বলল, আর মালিকের কাছে আবার ফেরত আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে প্রথমবার। আবার লাঠি দিয়া ইহুদি শাসায়া, লাঠির ভয় দেখায়া প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর। কুকুরকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, ঠিক না? প্রশিক্ষণ দিলে বোমা কোথায় আছে কুকুর এটা আমাদেরকে বলে দেয়। ডগ স্কোয়াড আছে না সেরকম? এই র‍্যাব পুলিশ বাহিনী এখন বর্তমানে কুকুর দিয়া অনেক কিছু তারা আস করতে পারে, কোথায় বোমা আছে, কোথায় দুশমন আছে, শত্রু আছে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না? ইহুদি আবার লাঠি দিয়া কুকুরকে শাসায়া আল্লাহ নবীর দিকে আবার আক্রমণ করার জন্য ইশারা করল। কুকুর আল্লাহ নবীর দিকে আবার আক্রমণ করতে দৌড় মারল। নবীজির চেহারা দেখার পরে দ্বিতীয়বারের মতো ফেরত আসলো। আবার তৃতীয়বার আবার লাঠি দিয়া শাসায়া নবীর দিকে পাঠায়া দিল। আবার তৃতীয়বার আক্রমণ না করে মালিকের কাছে ফেরত আসে। মালিক আবার বলছে, এতদিন পর্যন্ত খাওয়ালাম, তোমাকে হৃষ্টপুষ্ট করলাম, মোটা করলাম, দ্বীনের পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য কুকুর তোমার শক্তি কি লেস হয়ে গেছে নাকি, পাওয়ার কমে গেছে নাকি, তুমি কি কামড়াতে পারো না? কুকুর বলছে, আমি কামড়াতে পারি, আবার যদি তুমি শক্তি প্রয়োগ করে লাঠির ভয় দেখায়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করার জন্য পাঠাও, তোমার মাথা থেকে পা পর্যন্ত কামড়ায়া ছিন্ন ভিন্ন করে দেব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমি আক্রমণ করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার কারণ হলো, তার কারণ হলো, কুকুর নিজের জবান খুলে বলছে, এই নবীর চেহারার মধ্যে আমি দেখলাম দ্বীনের পয়গম্বর নবীর চেহারা, আকাশের চন্দ্র বলেন, আকাশের সূর্য বলেন, আকাশের নক্ষত্র বলেন, সবচাইতে বেশি সৌন্দর্য আল্লাহ পাক আমার নবীর চেহারার মধ্যে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না? এমনকি কুকুরা পর্যন্ত আমার নবীকে জানতে পারে, চিনতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের ভিতর আস দালাইল নবুয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসাত, হঠাৎ করে একজন মানুষ উপস্থিত হয়ে তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কুকুরে কামড় দিয়েছে, আমার পায়ের মধ্যে ওই এলাকার মধ্যে আসতেছিলাম, ওই এলাকার পাশ দিয়ে আসতেছিলাম, একটা কুকুর
আমারে কামড় দিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছে তুমি বস, কিছুক্ষণ পর আরেকজন আসলো তারেও কুকুর কামড় দিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন সাহাবারে আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম চলো ওই কুকুরকে একটু দেখে আস। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই মক্কার একটা গলি যে এলাকার মধ্যে কুকুরটা ছিল সেখানে উপস্থিত হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবীজিকে দেখার পর কুকুর তার লেজ গুটায়া গুটায়া আল্লাহর নবীর কদম পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি এই দুইজন মানুষকে তুমি কামড়াইছো কেন? এই কুকুরের জবান ফুলে কুকুর বলছে ইয়া রাসূলুল্লাহ এই দুইজন আসলে মুনাফিক, এরা সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে, সিদ্দিক আকবর হযরত ওমর ফারুকের সমালোচনা করতেছে, সহ্য করতে না পেরে আমি ইসলামের শত্রু সাহাবায়ে কেরামদের এই দুশমনকে আক্রমণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুকুর পর্যন্ত আমার নবীকে চিনেন জানেন এবং মানেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটু জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা যে করেছে চিনতে ভুল আপনাকে হে রাসূল ইহ কাল পরকাল সে হারালো উভয় কুল। সালাতুনিয়া আলাইকুম। বলেন মারহাবা। আরেকটু জোরে বলেন মারহাবা। বলেন ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া হাবিবুল্লাহ। এবার জোরে বলেন মারহাবা। কুকুর নবীরে সিনে এবং মানে, সিনে এবং আমার দেশে ছাগল আছে না, ছাগল ছাগল নবীরে সিনে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছে নবীজির 10 বছরের হাদেম। কয় বছর? কয় বছর? আরো জোরে বলেন 10 বছরের গোলাম হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন আমি উপস্থিত ছিলাম। হযরত আনাস বলেন হযরত আবু বকর সিদ্দিক হযরত ওমর ফারুক হযরত উসমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম তারা সকলে উপস্থিত ছিলেন অনেক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারি সাহাবীর বাগানের মধ্যে প্রবেশ করতে লাগলেন, বাগানের মধ্যে প্রবেশ করতে লাগলেন। নবীজিকে দেখার পরে একদল ছাগলের পাল, ছাগল ছাগলের বাচ্চা সহ সবাইকে নিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত হইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়েছেন আর সিজদা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামও দিয়েছে সিজদা দিয়েছে। সিদ্দিক আকবর ইসলামের প্রথম প্রেসিডেন্ট, প্রথম খলিফা, আল খলিফাতুল আউয়াল সিদ্দিক আকবর বলে দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ নাহানু আহাব্বু আন নাসজুদা আমরাই তো বেশি আপনাকে সিজদা দেওয়ার হকদার। কে বলতেছেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন নাহানু আহাব্বু আন নাসজুদা লিন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর আমরাই তো আপনার বেশি তাজিম করার, সম্মান করার, সিজদা দেওয়ার হকদার। নবীজি বলছেন আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম সিজদা দেওয়ার পারমিশন আমি নবী দেব না। আমার শরীয়তে দ্বীনে মুহাম্মদিয়াতে এক মানুষ আরেক মানুষকে কখনো সিজদা করতে পারে না। যদি আমি সিজদা করার জন্য পারমিশন দিতাম দুনিয়ার যত মহিলা আছে সমস্ত মহিলাদেরকে আমি এই নির্দেশ দিতাম তারা যাতে তাদের স্বামীদেরকে সিজদা করে। আমি এটা বলতাম প্রত্যেক স্ত্রী যাতে স্বামীকে কি করে সিজদা করে। যেহেতু আমার এই শরীয়তের মধ্যে এক মানুষ আরেক মানুষকে সিজদা করা জায়েজ নাই সুতরাং আমি এই পারমিশন দেব না। আমার ভাইরা ছাগল পর্যন্ত আমার নবীকে তাজিম করে,
সুবহানাল্লাহ বলবেন না, আরো জোরে বলবেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরেকটু জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, সবাই বলেন মুনকির নকির আসিয়া সওয়াল করবেন বসাইয়া, দিবেন মুদে কাপড়া খুলিয়া, করিব সালাম কদম ধরিয়া, করিব সালাম কদম ধরিয়া, ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাই আর একটু জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে তাকিবেন নবীজি আমারি কবরে, আসিবেন নবীজি দয়া করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইরা, শুধু ছাগল আর কুকুর নয়, পৃথিবীর সব প্রাণী আমার নবীকে চিনে, সুবহানাল্লাহ বলবেন না। আমার সুন্নি ভাইরা, গাধার ব্যাপার আপনাদের সকলের কিছু না কিছু জ্ঞান আছে। একজন মানুষ আরেকজন মানুষকে গালি দিয়া গাধা বলে ডাকে, ইংরেজিতে ডাঙ্কি বলে, ইংরেজিতে কি বলে, ডাঙ্কি বলে, গাধা বলে না। শিক্ষক ছাত্রকে পড়া না পারলেই গাধা বলে গালি দেয়, ঠিক কিনা? এই গাধা পৃথিবীর একটা নিকৃষ্ট প্রাণী। এই নিকৃষ্ট প্রাণী পর্যন্ত আল্লাহ নবীকে জানেন আর মানেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গাধা পর্যন্ত নবীকে জানেন। খাইবরের জিহাদে নবীজি সস্তা একটা গাধা পেয়েছিলেন, গনিমতের মাল হিসাব কি পেয়েছিলেন, গাধা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গাধাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? দেখেন নবীজি সাল্লাম, তিনি কি আমাদের মতো মানুষ? নবীজি কি আমাদের মতো মানুষ? না, যার কোনো তুলনা দুনিয়ার মানুষের রক্ত আমাদের রক্ত পাক না পাক, বলেন বলেন, রক্ত পাক না পাক, না পাক, থুতু না পাক, প্রস্রাব না পাক, পায়খানা না পাক, কোনখানা পায়খানা না পাক, যত সুস্বাদু আর মজার খাদ্য আর পানীয় খান না কেন, মানুষের পেট এটা অত্যাধুনিক একটা যন্ত্র বিশেষ, অত্যাধুনিক একটা যন্ত্র। বিরিয়ানি খাবেন, আঙ্গুর খাবেন, তরমুজ খাবেন, আর খিরা খাবেন, যাহা খাবেন না কেন, এই পেটের ভিতরে গেলে পরে যাহা বের হয় তার নাম পায়খানা, ঠিক কিনা? সুগন্ধ না দুর্গন্ধ? আরো জোরে বলে, দুর্গন্ধ, এত দুর্গন্ধ নিজের টাই নিজে সহ্য করতে পারে না, ঠিক কিনা? যত বড় ব্যক্তি হোক তার পায়খানা কিন্তু অবস্থা একই, ঠিক না? জোরে বলে ঠিক কিনা? মানুষ কত বড় দুর্বল, অহংকার করে, আর পেটের ভিতরে সব পায়খানা ছাড়ার কিছু নাই। আমার ভাইরা, এই যে গাদার কথা বলছি, গাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আমার নবী প্রশ্ন করার পরে গাদা উত্তর দিয়েছেন, আমার নাম ইযিদ বিন শাহাব, আমার নাম। দেখেন নবীজি গাদার সাথে কথা বলতেছেন, আমরা প্রাণীদের সাথে কথা বলতে পারি না, ঠিক কি না? পৃথিবীর একমাত্র প্রাণী মানুষকে আল্লাহ পাক কথা বলার ক্ষমতা দিয়েছেন, আর কোন প্রাণীকে কথা বলার ক্ষমতা দেয় নাই, ঠিক কি না? পৃথিবীর কয় শ্রেণীর মানুষ? শুধু কয় আপনার মানুষ ছাড়া অন্য কোন প্রাণী কথা বলতে পারে না, পারে? এমন একটা প্রাণীর নাম বলুন যে মানুষ ছাড়া যারা কথা বলতে পারে, আছে? গরু, ছাগল, উট, দুব্বা, বেড়া, সাপ, ইঁদুর,
তারপরে বানর যত প্রাণী আছে ছাগল কেউ কথা বলতে পারবে পারে কথা বলতে শুধু মানুষকে আল্লাহ পাক কথা বলার শক্তি দান করেছেন তাও সুবহানাল্লাহ বলবেন না আরো জোরে বলবেন না আমরা ভাব প্রকাশ করতে পারি কথা বলতে পারি কিন্তু এক সময় আমাদেরও এমন একটা সময় ছিল যে সময় আমরা কথা বলতে পারতাম না সেই সময়ের নামটা কি একবারে ছোটকাল শিশুকাল আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের অবস্থা বান্দাদেরকে স্মরণ করে দিতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের মধ্যে এমন একটা সময় কি ছিল না যে সময় মানুষ কথা বলতে পারত না সুবহানাল্লাহ বলেন সেই সময় থেকে আমরা আব্বা আম্মা আল্লাহ রাসূল বা বিভিন্ন কথা বলতে শিখেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথা বলার ক্যাপাসিটি দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কথা বলার শক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদার সাথে প্রশ্ন করলেন তোমার নাম কি গাদা বলছে আমার নাম ইজিদ বিন শাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম চেঞ্জ করে দিলেন তোমার নাম হবে আজকে থেকে ইয়াফু বলেন কি তোমার নাম হবে ইয়াফু এটা তোমার নাম এই গাদা বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ আমার পূর্বপুরুষ 60 জন গাদা ছিল আমার গোষ্ঠীর মধ্যে আরো কয়টা গাদা ছিল 60 প্রত্যেক গাদা আমার বংশধরের মধ্যে যত গাদা ছিল সমস্ত গাদারা কোন না কোন পয়গাম্বরের খেদমত করার সুযোগ হয়েছে আমাদের বংশধরদের মধ্যে সবাই কোন না কোন পয়গাম্বরের খেদমত করেস সেবা করেস নিজের পিঠের মধ্যে বহন করেস আমি হলাম আমার বংশধরদের মধ্যে শেষ গাদা আমার পরে আমার বংশধরদের মধ্যে আর কোনো গাদা নাই ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন আখিরি পয়গাম্বর শেষ নবী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর কোনো পয়গাম্বর আসবেন না কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন জোরে বলেন না সুবহানাল্লাহ নবী আমার শেষ নবী আর এক শ্রেণীর বাতিল ফেরকা আছে সেই শিয়ারা ইরানের শিয়ারা আমার নবীকে শেষ নবী মানেন না জোরে বলেন নাউজুবিল্লাহ কাদিয়ানীরা নবীকে শেষ নবী হিসেবে মানেন না জোরে বলেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন হুজুরকে বলা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি হলাম শেষ গাদা আমার ইচ্ছা হল আমার আশা যে আমি আপনাকে আমার পিঠের মধ্যে নিয়া একটু খেদমত করতে চাই জোরে বলেন না সুবহানাল্লাহ নবীজি কবুল করলেন গাদার আরজি কবুল করলেন এই গাদার এমন একটা অভ্যাস ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে প্রয়োজন অনুভব করতেন ডাকা পাঠাতেন এই গাদাকে পাঠিয়ে দিতেন বাড়ির মধ্যে সাহাবীর বাড়ির মধ্যে পাঠিয়ে দিতেন গাদা বাড়ির মধ্যে যাইতো দরজার মধ্যে লক করত সাহাবীর দরজার মধ্যে আঘাত করত সাহাবি বুঝে নিতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকা পাঠাইতেন সাথে সাথে নবীজির খিদমত ওই সাহাবী হাজির হয়ে যেতেন জোরে বলেন সুবহান আল্লাহর নবীর অন্তকালের পরে তিন দিন পর এই গাদাটা একটা কুয়ার মধ্যে পড়ে বিরহ সহ্য করতে না পেরে নবীজির বিরহ সহ্য করতে না পেরে নবীজিকে না দেখে ওই গাদা একটা পুকুরের মধ্যে আত্মহত্যা করেছে জোরে বলেন ইন্না লিল্লাহ আমার ভাইরা এই গাদা পর্যন্ত আমার নবীকে জানেন চিনেন আর মানেন সুবহানাল্লাহ বলবেন না আর একটু জোরে বলবেন না আজ আমরা আশরাফুল মাহলুকাত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানব জীব আমরা হচ্ছি পৃথিবীর শ্রেষ্ঠ জাত মানুষ জাত হচ্ছে শ্রেষ্ঠ জাত এক শ্রেণীর বাতিল ফেরকা আছে নবীজির সমালোচনা করে ঠিক কি না জোরে বলেন নবীজির গালি দেয় এরকম নাস্তিক ইহুদি আছে আমার নবীজিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে ইন্টারনেটের মধ্যে নবীর বিরুদ্ধে সমালোচনা করছে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন আমার ভাইয়েরা এই জন্য আজ
পৃথিবীর মুসলমানদের উপরে এই দুর্গতি চলছে। আমরা যদি সাহাবায়ে কেরামদের মতো তাওহীদ এবং রিসালত বেলায়েত মানতাম, মুসলমানদের উপরে আজ এই দুর্গতি হত না। আজ আপনারা সেই ফিলিপাইন বলেন, সোমালিয়া বলেন, আলজেরিয়া বলেন, বসনিয়া বলেন, আফগানিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান বলেন, বিশেষ করে চীন দেশে বলেন, রাখাইনের মুসলমান বলেন, সারা পৃথিবীর মুসলমানদের উপরে আজ প্রতি ঘন্টা মিনিট মুসলমানদের উপর নির্যাতন চলছে, ঠিক কিনা? জোরে বলেন, আর একটু জোরে বলেন, ঠিক কিনা? মুসলমানদের সুচ্চ বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, তাদেরকে টুকরা টুকরা করা হচ্ছে, মুসলমান মা বোনদেরকে উলঙ্গ করে পালাক কোরআনে দর্শন করা হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন পাগলা কুত্তা, পাগলা কুকুর মুসলমানদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের মাথার মগজ বের করে সেই মগজগুলো কুকুরদেরকে খেতে দেওয়া হচ্ছে। আহা, এই মুসলমান তার অনেক কারণের ভিতরে আল্লাহ পাক বলছেন এই দুর্গতি একটি মাত্র কারণ, কারণটা হলো কোরআনে কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। তার একমাত্র কারণ হচ্ছে আমরা মুসলমানদের কারণে আমরা আজ মুসলমানের ছেলে আজান দিলে মসজিদে যাই না, ঠিক কিনা? জোরে বলে সিনেমা দেখে আর আমরা স্টাইল করে সব বাম হাতে পানি খায়, ঠিক কিনা? জোরে বলে, আরো জোরে বলুন, ঠিক কিনা? আজ মুসলমান যদি সে আগের মতো সাহাবায়ে কেরামদের মতো আমরা যদি আল্লাহ মানতাম, রসূল মানতাম, আউলি কেরামদেরকে মানতাম, মাতা পিতার খেদমত করতাম, কোরআন সুন্নাহ মানতাম, তাহলে আমাদের উপর কোনোদিন বিপদ আসতো না, ঠিক কিনা? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলবেন না ভাইরা? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নবীর মধ্যে বসে আছে, একজন গ্রাম্য মানুষ এসে একটা উটের, একটা হরিণের বাচ্চা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, উপহার দেওয়া সুন্নাত, উপহার নেওয়া সুন্নাত, সুবহানাল্লাহ বলেন, হাদিয়া, হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়াও সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হরিণের বাচ্চা উপহার দেওয়ায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হরিণের বাসুরটা হযরতে ইমাম হুসাইনকে দিয়ে দিলেন, হযরত ইমাম হাসানকে দিয়ে দিলেন, হাসানকে দেওয়ার পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু ওই হরিণের বাচ্চাটা নিয়া বাড়ির মধ্যে দৌড়ে খেলতেছে, এই উটের হরিণের বাচ্চা নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, ও আমার বড় ভাই ইমাম হাসান, দয়া করে মেহরবানি করে এই হরিণের বাসুরটা আমারে কিছুক্ষণ খেলার জন্য দাও। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু ইমাম হুসাইনকে তিনি তা দিলেন না। জোরে বলেন সুবহানাল্লাহ, হরিণের বাচ্চাটি খোঁজার পরও দিচ্ছে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলে ফেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, নানাজি আমারে, আমি কি অপরাধ করেছি? আমার ভাইয়ের আপনি হরিণের বাচ্চা দিয়েছেন, তো আপনি আমার দেন নাই কেন? নবীজি বলছেন, ও আমার প্রাণের কলিজার টুকরা নাতি, আমার কাছে একটা গিফট এসেছিল, একটা উপহার এসেছিল, এটা আমি তোমার ভাইজানকে দিয়ে দিয়েছি, আমার কাছে তো আর নাই। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলছেন, না না, মানি না, মানব না, অবশ্যই কুত থেকে আনবেন আমি তা জানি না, আমার একটা হরিণের বাচ্চা দিতেই হবে। সুবহানাল্লাহ বলবেন না, আর একটু জোরে বলবেন না, অনশন ধর্মঘট, অনশন ধর্মঘট, অর্থাৎ একটা হরিণের বাচ্চা আমি চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার কাছে তো আর নাই। কিছুক্ষণ পর দেখা গেল একটা হরিণ, বড় হরিণ, তার একটা শাবক নিয়ে, বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ, হরিণের বাচ্চাটি হরিণের মা নবীর সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল
আলামিন। পড়েন না ভাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সলাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আমিন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হরিণের বাচ্চা বলছে, হরিণের মা বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে যে একজন গ্রাম মানুষ এসে আপনার হরিণের বাচ্চা উপহার দিয়েছে, এটি হচ্ছে আমার নিজের বাচ্চা, আমার টোটাল দুইটা বাচ্চা, একটা আপনার কাছে এনে দিয়েছি। আমি বনের জঙ্গলের ভিতরে শুনতে পাচ্ছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনার সামনে উপস্থিত হয়ে কান্নাকাটি করতেছে হরিণের জন্য, সেই আওয়াজ আমার কানে পৌঁছে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় বাচ্চাটি আপনি উপহার স্বরূপ নিয়ে নেন, আমার বাচ্চার বিরহ সহ্য করতে পারি, ইমাম হুসাইনের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আমার সুন্নি ভাইরা, প্রমাণ হয়ে গেল হরিণ আর সমস্ত প্রাণীরা যারা কথা বলতে পারেন না, জড় পদার্থ সহ আকাশ আর জমিনের যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে যেমন মানে আমার নবীজিকেও তেমন মানে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না মানে কিনা, আর একটু জোরে বলেন মানে কিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা আকাশের উপরের সৃষ্টির কিছু কথা বলেছি, এরা নবীকে মানে, আল্লাহকে মানে, নবীকেও মানে, জমিনের কিছু উদাহরণ দিয়েছি এক্সাম্পল, এরাও নবীকে মানে, বনে জঙ্গলের কিছু প্রাণীদের উদাহরণ দিয়েছি, এরাও নবীকে মানে, এবং কিছু উদ্ভিদের গাছ বৃক্ষ এবং আপনার কিছু পাথরের উদাহরণ আমরা দিয়েছি, তারাও নবীরে চিনেন জানেন এবং মানে। শেষ একটি উদাহরণ, শেষ ভালো যার সব ভালো, আরো জোরে বলেন শেষ ভালো যার সব ভালো। শেষ একটি উদাহরণ, সমুদ্রের ভিতরে চলে যাব, সমুদ্রের ভিতর থেকে কয়েকটা কথা বলে এরপরে মিলাদ কিয়াম সালাতু সালাম আখেরি মুনাজাত গরম গরম তাবুরুক বিতরণ, সুবহানাল্লাহ। এতক্ষণ পরে ইতে হাসি দিয়ে সুবহানাল্লাহ কয়, ওই তাবুরুকের কথা কইছি আর, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা কুমিল্লার বাইরে বলেন তো সমুদ্রের অংশ বেশি না কূলের অংশ বেশি, সমুদ্র কয় ভাগ, তিন ভাগ সমুদ্র এক ভাগ স্থল, ঠিক কি না? তাহলে সমুদ্র যখন বেশি সেখানে প্রাণী বেশি থাক, 18,000 মখলুকাতের ভিতরে সমুদ্রের ভিতরে অসংখ্য প্রাণী আছে, সমুদ্রের জিনুকির ভিতরে যে প্রাণী আছে সেই প্রাণীরা সদা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জিকির করে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু আস্তে বলেন সুবহানাল্লাহ, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আকাশ এবং জমিনের ভিতরে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, কার জিকির, আরো জোরে বলেন না ভাই, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতি ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইয়াসতাকবিরুন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর এমন কোন প্রাণী নাই যেই প্রাণী আমি আল্লাহর সিজদা দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন না আল্লাহর সিজদা দেই না কিন্তু মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে দিন যায় ফজর যায় যোহর যায় আসর যায় মাগরিব যায় এসে যায় এক ওয়াক্ত নামাজ আদায় করে না আছে না নাই আর একটু জোরে বলেন চুরি করে গরু ছাগল না মানুষ তাও মানুষ মানুষ কোন করছে সুদ খায় ঘুষ খায় মানুষ না গরু গরুরা কোনদিন সুদ খাইছিল গরুরা কোনদিন মারার কেসের আসামি হয়েছিল সব তো মানুষ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এত নিয়ামত দিলাম নিয়ামতের ভিতরে ডুবায়া রাখলাম বান্দাদেরকে কি জন্য রব্বুল আলামিন বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শুধুমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য ঠিক কি না কার গোলামি আমার মামুনদের কুমিল্লার মামুনদের কথা জানি না অনেক দেশে আমরা যাই মামুনদের পর্দা বলতে কিছু নাই ঠিক না স্বামীকে মারতে মারতে একেবারে শেষ করে দিস আছে না এরকম মহিলা আছে নামাজের কোনো খবর নাই ঠিক না আমার সুন্নি ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়ে প্রাণী জগৎ সৃষ্টি জগৎ সমুদ্রের ভিতরের সমস্ত প্রাণী আর সমুদ্রের সমস্ত প্রাণীরা আল্লাহ পাকের যেমন গোলামি করে আমার নবীজিকে তারা তেমন সালাতু সালাম দেয় নবীরও মানে নবীর রেসালত নাই নবুয়ত নাই এমন কোন ইঞ্চি এমন কোন জায়গা পৃথিবীতে নাই একটা উদাহরণ একটা মাছ একটা মাছ মাছের ইংরেজি কি ফিশ আবার আরেকটা ফিশ আছে যেই ফিশ সমুদ্রে বসবাস করতে পারে না সাঁতার কাটতে পারে না এটা কোন ফিশ সেলফিশ এটা কোন ফিশ সেলফিশ সেলফিশ মানে কি স্বার্থপর আজ মানুষ বেশিরভাগ স্বার্থপর ঠিক কি না আমাদের চট্টগ্রামের ডাক্তার আকাশ নাম শুনেছেন না মাশাল নামটা আকাশ আরেকটা নাম আছে বাতাস আরেকটা নাম আছে বিজলি আরেকটা নাম আছে সুনামি আরেকটা নাম দেখলাম সিএনজি বেগম কি বেগম সিএনজি বেগম মাশাআল্লাহ সিডর সুনামি আমি জিজ্ঞেস করলাম ভাই এই মহিলাটির নাম বাচ্চাটির নাম সুনামি রাখা হয়েছে কেন আমাদের চট্টগ্রামে সুনামি রাখছে সুনামি বেগম তার সুনামি নাম রাখা হয়েছে বলছে হুজুর যেদিন ওই আমাদের চট্টগ্রামে সুনামি হওয়ার কথা ছিল সেদিন এই মেয়েটার জন্ম হয়েছে বলে তার নাম রাখা হয়েছে সুনামি বেগম কি বেগম সুনামি বেগম আরেকজনকে বলা হচ্ছে এই সিএনজি এদিকা আমি বলছি আসলে সিএনজি আছে কিছুক্ষণ পর আসলে একটা মানুষ তো ভাই সিএনজি কই বলছে এটার নাম সিএনজি এই লোকটার নাম সিএনজি আছে না সেরকম আমার ভাইয়েরা মাছ দেখেন নদীর পাড়ে আরব সাগর একজন আল্লাহর ওলি মকবুল ওলি আরব সাগরের পাড়ে বসে বসে দরুদ শরীফ পড়তে জোরে বলেন কিশোরী আর একটু জোরে বলেন আমরা দরুদ শরীফ পড়তে চাই কি না কারা কারা চান না হাত তোলেন আমরা দরুদ শরীফ পড়তে চাই কি না আরা বুলন্দ আওয়াজ আমরা দরুদ শরীফ পড়তে চাই কি না দরুদ শরীফ পড়লে নিয়ামত দিবেন কে আমরা সেই নিয়ামত পেতে চাই কি না কারা কারা চাই দু হাত উঁচু করে দেখান আমিন বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন আমার ভাইরা দরুদ শরীফের কথা কোরআন শরীফে আছে না আয়াতটা আপনাদের সকলের মুখস্থ জানা আছে রিকশাওয়ালা হোক সিএনজি ড্রাইভার হোক সমস্ত মুসলমানদের এ কোরআন শরীফের আয়াতটা মুখস্থ আছে পড়েন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سبحان الله بولن আরজুরে বলেন একজন ওলি দর্শরি পড়ছে সমুদ্রের ভিতরে একটা মাছ দর্শরিফ শুনতো মাছটা ছিল অসুস্থ রোগাটে মাছ বিশ্রী তার কোনো সৌন্দর্য ছিল না দর্শরিফ শুনতে শুনতে আল্লাহ পাক ওই মাছটাকে দুইটা নিয়ামত দান করেছেন এক নম্বর নিয়ামত মাছটাকে রব্বুল আলামিন দরুদ শরীফ শোনার বরকতে সৌন্দর্য দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ সৌন্দর্য দান করেছেন দুই নম্বর মাছটা ছিল অসুস্থ নবীর উপরে দরুদ শরীফ শুনতে শুনতে আল্লাহ পাক ওই মাছটাকে আরেকটা নিয়ামত দিয়েছেন অসুস্থ মাছকে মহান আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে সুস্থ বানায়া দিয়েছে এমন দরুদ শরীফ যেটাকে দরুদে মাহি বলা হয় কিতাবের মধ্যে লেখা আছে কারো যদি বেশি অসুখ হয় ডাক্তার ভালো করতে পারে না ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অনেক মানুষ আছে ডাক্তারের কাছে ধর্ণা দেয় অসুখ ভালো হয় না কিতাবের ভিতরে লেখা আছে অসুখ ভালো হয় না সমুদ্র যেদিকে আছে বঙ্গোপসাগর বলেন এই কুমিল্লাতে যত নদী আছে নদীর দিকে মুখ করে আসরের পরে অথবা মাগরিবের পরে এই দরুদ শরীফটা যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থ বান্দাকে সুস্থ বানায়া দিবে দুই নম্বর দরুদে মাহি কিতাবের ভিতরে লেখা আছে আমার মা বোনেরা অনেক মেয়েরা ইন্ডিয়ান ফেয়ারের লাভলি মাকে চেহারাটা একেবারে শেষ করে দেয় আছে না নাই ইন্ডিয়ান ফেয়ারের লাভলি অনেক দাম ব্যবহার করে এই ইন্ডিয়ান ফেয়ারের লাভলি ব্যবহার করলে ডাক্তাররা বলেছেন স্কিন মধ্যে আপনার চামড়ার মধ্যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে আমার ভাইয়েরা ইন্ডিয়ান ফেয়ারের লাভলি ব্যবহার করতে হবে না মা বোনেরা যদি এই দরুদ শরীফটা পড়ার পরে হাতের মধ্যে ফু দিয়া যদি চেহারার মধ্যে প্রত্যেক দিন মালিশ করে মহান কুদরতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন চেহারার সৌন্দর্য দান করবে সে দরুদ শরীফের নাম কি দরুদে মাহি আজকে বাড়ি থেকে আপনারা পাবেন যত দরুদ শরীফের বই আছে আপনারা খুলে দেখবেন দরুদে মাহি একটা আছে মাহি মানে মাস জোরে বলেন মাহি মানে কি আরব সাগরে ওই মাছটাকে আল্লাহ পাক সুস্থ বানিয়ে দিয়েছে সৌন্দর্য দান করে একজন ইহুদি এই আরব সাগরের মধ্যে নেট নিক্ষেপ করলো জাল নিক্ষেপ করলো একটা মাছ ধরা পড়লো ওই মাছটা ইহুদি বলছে দুনিয়াতে অনেক মাছ দেখলাম এত সুন্দর মাছ তো দেখলাম না কত সুন্দর মাছ সে তার স্ত্রীর কাছে নিয়া বলছে এটাকে সুন্দর করে কুটে ছাটে তরকারি দিয়া মজা করে রান্না করো দেখে গেল অনেক কষ্ট করার পরে মাছটি কুটা যাচ্ছে না স্ত্রী চেষ্টা করলেন স্বামী চেষ্টা করলেন স্বামী বলল প্রাণের স্ত্রী অনেক কষ্ট করে মাছটা পেয়েছি সুন্দর মাছ একটা কাজ করো একটা কড়াই নাও সেখানে তেল দাও তেলকে গরম করো উত্তপ্ত গরমের মধ্যে এই মাছটা কাস্তে ছেড়ে দাও মাছটা পুরোটা আমরা ভুলে খায় ফেলে স্ত্রীর তেলের মধ্যে গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দিল ইহুদির বাড়ি আশ্চর্য হইয়া দেখে ওই মাছটা উত্তপ্ত গরম তেলের মধ্যে চতুর্পাশে ঘুরতেছে আর আমার নবীর উপরে দরুদ শরীফ পড়তেছে ইহুদি আশ্চর্য হইয়া এই মাছটা নিয়া দ্বীনের পয়গাম্বর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হইয়া বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একজন ইহুদি মানুষ আমার বাড়িতে এই মাছটা নিয়া কুঠার চেষ্টা করলাম বুনার চেষ্টা করলাম পারলাম না খড়ার মধ্যে ঘুরতেছে উত্তপ্ত তেলের মধ্যে আর দরুদ শরীফ পড়তেছে নবীজি মাছকে জিজ্ঞেস করলো তোমার এই ফজিলত কেন এই মর্তবা কেন মাস্টার জবান ফুলে গেল মানুষের মতো করে কথা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরব সাগরে আমি একজন আল্লাহর ওলি দরুদ শরীফ পড়তো
আর আমি মাস হলো সেই দরুদ শুনতাম শুনতে শুনতে রব্বুল আলামিন আমাকে দুইটা নিয়ামত দিয়েছেন এক নম্বর নিয়ামত আমাকে সুস্থ করে দিয়েছেন আর আমার শরীরকে আল্লাহ পাক অনেক সৌন্দর্য দান করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ একটা মাসকে মাস দরুদ শরীফ পড়ে নাই বরং শুনেছে এত ফজিলত দেওয়া হয়েছে এবার আশরাফুল মখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ মানুষরা যদি দরুদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ maaf করে দিবেন অসংখ্য নিয়ামতের মালিক বানায়া দিবে আমার ভাইরা শেষ কথা এটাই বলতে চাই সমুদ্রের মাছ পর্যন্ত নবীর সাথে কথা বলেছে নবীর উপর দরুদ শরীফ পড়েছে শুরুতে একটা কথা বলেছিলাম পৃথিবীতে এমন কোন সৃষ্টি নাই যেই সৃষ্টি আমার নবীরে চিনে না সেই সৃষ্টি হোক আসমানের উপর সেই সৃষ্টি হোক জমিনের উপরে সেই সৃষ্টি হোক গহীন জঙ্গলের ভিতরে সেই সৃষ্টি হোক অতল সমুদ্রের গহ্বরে সব সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে মানে তার নবীকেও মানে জোরে বলেন সুবহানাল্লাহ আফসোস বান্দারা আল্লাহ পাককে মানে না নবী পাককেও মানে না এই হচ্ছে আফসোস ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা